ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত বাজরণী পার্কের এই যে বহুতল এই বহুতলেই আজ দোতলায় কেয়া মুখোপাধ্যায় নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করেন রিজেন্ট পার্ক থানার পুলিশ এলাকার বাসিন্দারা এবং এই ফ্ল্যাটের বাসিন্দারা যেটা বলছেন যে আজ সকালে তারা কটু গন্ধ পান এবং তারপরেই কিন্তু তাদের সন্দেহ দানা বাঁধে কেননা গত সাত দিন ধরে সেই কেয়া মুখোপাধ্যায়ের ঘরের দরজা কিন্তু বন্ধ অবস্থায় ছিল এবং আজ গন্ধ পাওয়ার পর তাদের সন্দেহটা আরও জোরালো হয় এবং তারপরেই তারা রিজেন্ট পার্ক থানায় খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পান যে কেয়া অধ্যায় কিন্তু কে একেবারে তার দেহ তার সোফার ওপরে পড়ে রয়েছে এবং পচা গলা অবস্থায় স্বাভাবিকভাবে তার মৃত্যু কীভাবে কীভাবে হলো সেই বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন তার মৃত্যুর কারণ সম্পর্কে ময়না তদন্তের হাত হাতে আসার পরেই কিন্তু সেই বিষয়টা স্পষ্ট হবে তেমনটাই কিন্তু তদন্তকারীরা বলছেন এবং সেই কেয়া মুখোপাধ্যায় তিনি একাই থাকতেন কেননা তার দাদা মৃত্যু হয়েছিল তার দাদার সাথে তিনি প্রথমে থাকতেন পরবর্তীতে তার দাদার মৃত্যু হওয়ার পর তিনি কিন্তু এখানে একাই ছিলেন স্বাভাবিকভাবে তারা অন্য কোনো আত্মীয় স্বজন রয়েছে কিনা সে বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন এবং তিনি তিনি আর্থিক অনটনে ছিলেন খেতে পারছিলেন কিনা সঠিকভাবে না খেতে পেয়ে তার মৃত্যু হয়েছে কিনা সমস্ত বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত রহস্য মোড়া স্বাভাবিকভাবে গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন রিজেন্ট পার্ক থানার তদন্তকারী আধিকারিকরা ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা